আসসালামু আলাইকুম আমরা এখন দেখব উত্তর ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে থার্টি সিক্স নাম্বার অঙ্ক দিয়ে থার্টি সিক্স নাম্বার অঙ্কে ছিল অ্যান অ্যামাউন্ট অফ টাকা সেভেন থার্টি ফাইভ ওয়াজ ডিভাইডেড এবং এ বি অ্যান্ড সি ইফ ইচ অফ দ্যাম হ্যাড রিসিভড টাকা টোয়েন্টি ফাইভ লেস দে আর উড হ্যাভ বিন ইন রেশিও অফ ওয়ান ইস টু থ্রি ইজ টু টু দ্য মানি রিসিভ বাই সি ওয়াল অর্থাৎ এখানে বলা হচ্ছে মূল সাতশো পঁয়ত্রিশ টাকা ভাগ করে দিতে হবে এবিসি এর মধ্যে এবং প্রত্যেকেই যদি পঁচিশ টাকা করে কম পায় তাহলে তাদের যেই রেশিউ আসে সেটা আসে হচ্ছে ওয়ান ইস টু থ্রি ইজ টু টু মানে হচ্ছে এই ওয়ান টু 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 কখন আসবে যখন তিনজন থেকে আপনি পঁচিশ টাকা করে কেটে নেবেন অর্থাৎ সাতশো টাকা থেকে আপনি তিনজনের টাকা কেটে নেবেন অর্থাৎ আমাদের টাকা আছে হচ্ছে সাতশো এখান থেকে পঁচিশ টাকা করে তিনজনের টাকা আলাদা করে রাখতে হবে কারণ তারা পঁচিশ টাকা করে কম পেলেই শুধুমাত্র ওই রেশি অনুযায়ী পায় তো এটা করলে আসবে হচ্ছে ছয়শো টাকা এখন যেটা দেওয়া আছে রেশিওটা এ বি সি এর ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে এখানে ওয়ান টু থ্রি টু টু তাহলে এই টু এর পরিমাণ হচ্ছে সি এর পরিমাণ তাহলে কতর মধ্যে টোটাল হচ্ছে আমাদের তিন চার পাঁচ আর এক হচ্ছে ছয় ছয়ের মধ্যে দুই হচ্ছে সি পাবে তাহলে ছয়শো ষাটের মধ্যে সি পাবে হচ্ছে দুইশো বিশ এখন কথা হচ্ছে বলা হচ্ছে যদি পঁচিশ টাকা কম পেতো তাহলে ওয়ান থ্রি টু হতো তো পঁচিশ টাকা তো আলটিমেটলি বেশি পায় সেই ক্ষেত্রে এই পঁচিশ টাকা অ্যাড করে দিতে হবে আসবে হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ সি এর অংশ হবে হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার থার্টি সেভেন নাম্বার থার্টি সেভেনে বলা আছে শাম র্যাঙ্কড নাইনথ ফ্রম দ্য টপ অ্যান্ড থার্টি এইট ফ্রম দ্য বটম ইন এ ক্লাস হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস অর্থাৎ শাম যে আছে সে হচ্ছে উপর থেকে হিসাব করলে নবম হয় এবং নিচ থেকে হিসাব করলে সে হয় হচ্ছে আটত্রিশতম তাহলে টোটাল কতজন ছাত্র আছে তো আমরা শামকে এখানে ফিক্স করি একবার বলা হচ্ছে সে হচ্ছে নবম তাহলে নাইথ যদি হয় তাহলে তার উপরে আছে আটজন আরেকবার বলা হচ্ছে সে নিচ থেকে হিসাব করলে আসবে হচ্ছে থার্টি এইট তো থার্টি যদি হয় তাহলে তার নিচে আছে হচ্ছে আরও সাঁত্রিশ জন তাহলে টোটাল হচ্ছে এই আট সাঁইত্রিশ এবং সাম নিজে একজন তাহলে আসবে হচ্ছে এইট ইন্টু থার্টি সেভেন প্লাস ওয়ান ইকুয়াল টু আসবে হচ্ছে ফোরটি অর্থাৎ টোটাল স্টুডেন্ট সংখ্যা হবে হচ্ছে ছেচল্লিশ জন বা ফোরটি এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার থার্টি এইট থার্টি এইটে বলা আছে ইদরাক বাইস এইটি কেজি সুগার অ্যাট টাকা ফোরটি পার কেজি অ্যান্ড ফোরটি কেজি রাইস অ্যাট টাকা ফিফটি পার কেজি অ্যাট হোয়াট প্রাইস অ্যাপ্রক্সিমেটলি ইন টাকা পার কেজি অফ রাইস অ্যান্ড সুগার শুড হি সেল টু মেক এ প্রফিট অফ টেন পার্সেন্ট অন কস্ট প্রাইস অর্থাৎ কস্ট প্রাইজের উপরে টেন পার্সেন্ট প্রফিট করতে হলে তাকে রাইস এবং সুগার কত দামে বিক্রি করতে হবে তো আমরা যদি কোয়ান্টিটি হিসাব করি এবং প্রাইস হিসাব করি বা রেট হিসাব করি তাহলে প্রথমে আমরা পাই হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে এইটি কেজি আর প্রাইস হচ্ছে এখানে ফোরটি টাকা পার কেজি আর একটা কোয়ান্টিটি হিসাব করলে আমরা পাবো হচ্ছে ফোরটি কেজি আর প্রাইস হচ্ছে এখানে ফিফটি টাকা পার কেজি তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে টোটাল প্রাইসটা পেয়ে যাব আমরা চারটা বত্রিশ থ্রি টু জিরো জিরো এটা আসবে হচ্ছে চার পাঁচা বিশ দুই হাজার তাহলে আসবে হচ্ছে পাঁচ হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার দুইশো টাকা হচ্ছে টোটাল প্রাইস কস্ট প্রাইস তো আমাকে বলা হচ্ছে দশ পার্সেন্ট লাভও করতে হবে তো পাঁচ হাজার দুশো টাকা দশ পার্সেন্ট লাভ করলে পাঁচশো বিশ টাকা লাভ করতে হবে তাহলে এই পাঁচশো বিশ টাকা আমরা অ্যাড করে দেবো ওইটার সাথে তাহলে আসবে হচ্ছে পাঁচ হাজার সাতশো বিশ টাকা টোটাল সেলিং প্রাইস হবে আমার অর্থাৎ বিক্রি করে আমার পাঁচ হাজার সাতশো বিশ টাকা পেতে হবে তো আমার টোটাল কত কেজি সেটা আমরা দেখব টোটাল হচ্ছে একশো বিশ কেজি

উইল বি রিকোয়ার্ড অর্থাৎ বলা আছে যে একটা আয়তাকার ক্ষেত্রকে ফেন্সিং করতে হবে যার ক্ষেত্রফল হচ্ছে ছয়শো আশি এবং এক সাইড হচ্ছে বিশ যেহেতু এক সাইড বিশ তাহলে আর এক সাইড হবে হচ্ছে ছয়শো আশিকে বিশ দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে চৌত্রিশ তাহলে চৌত্রিশ হবে আরেকটা সাইড ব্যাপারটা হচ্ছে এমন যে এই হচ্ছে একটা সাইড থার্টি এই হচ্ছে একটা টোয়েন্টি এটা হচ্ছে আনকভার্ড অবস্থায় টোয়েন্টি এটা হচ্ছে থার্টি এখন জিজ্ঞাসা করা হয়েছে ফেন্সিং করতে গেলে কত লেন হবে বা ফেন্সিংয়ের

যে পনেরোটা আইটেমের বিক্রয় মূল্য বিশটা আইটেমের ক্রয় মূল্যে সমান হলে কত পার্সেন্ট লাভ করে সেলার তো এটা আমরা জানি যে ডিফারেন্সটা আছে সেটা আমাদের লিখতে হবে টোয়েন্টি বাই ফিফটিন ডিভাইড বাই হবে হচ্ছে কতটা করে আমরা বিক্রয় করলাম তাহলে ফিফটিন বিক্রি করলাম ইন্টু আসবে হচ্ছে একশো এটা করলে পাওয়া যাবে হচ্ছে ফাইভ বাই ফিফটিন ইন্টু একশো ইকুয়াল টু আসবে হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট অর্থাৎ থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট হবে হচ্ছে প্রফিট ইটি হবে এই পার্সেন্ট উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফোরটি ওয়ান ফোরটি ওয়ানে বলা আছে দ্য ংথ অফ এ রেক্টেঙ্গুলার রুম ইজ ডাবল অফ ইজ ব্রেথ ইফ দ্য এরিয়া ইজ ফাইভ টুয়েলভ স্কোয়ার ইঞ্চিস হোয়াট ইজ দ্য পেরিমিটার অর্থাৎ পেরিমিটার কত জিজ্ঞাসা করা হয়েছে যদি এরিয়া হয় হচ্ছে ফাইভ টুয়েলভ তো আমরা ধরে নিই লেংথ ইকুয়েল টু টু এক্স আর ব্রেথ ইকুয়েল টু এক্স তাহলে এরিয়া হবে হচ্ছে টু এক্স ইন টু এক্স ইকুয়েল টু হচ্ছে পাঁচশো বারো এখান থেকে এক্স বের করলে পাবো হচ্ছে সিক্সটিন আমাদের বের করতে বলা হয়েছে প্যিমিটার প্যারিমিটার হচ্ছে টু ইন্টু দুর্গ প্লাস প্রস্ত তাহলে টু এক্স প্লাস এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে সিক্স এক্স ইকুয়াল টু সিক্স ইন্টু সিক্সটিন ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে নাইনটি সিক্স তো নাইনটি সিক্স এটা হচ্ছে ইঞ্চ আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে ফুটে কত হবে তো ফিট করতে গেলে এটাকে আমরা বারো ধরা ভাগ করবো বারো ইঞ্চিতে এক ফুট তাহলে আসবে হচ্ছে এইট ফিট অর্থাৎ এইট ফিট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ফোরটি টু ফোরটি টুতে বলা আছে ক্লাস ক্লাসে থার্টি স্টুডেন্টস দ্য ক্লাস to টু সিলেক্ট থ্রি রিপ্রেজেন্টেটিভস how many ways ওয়েজ ক্যান দিস বিটান অর্থাৎ তিরিশ জনের থেকে তিনজন রিপ্রেজেন্টেটিভ কতভাবে সিলেক্ট করা যায় সেটা বের করতে হবে তাহলে আসবে হচ্ছে থার্টি কম্বিনেশন থ্রি থার্টি কম্বিনেশন থ্রি এর ক্যালকুলেশন করলে উপরে আসবে থার্টি ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই আসবে হচ্ছে থ্রি ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই থার্টি মাইনাস থ্রি তো থার্টি ফ্যাক্টরিয়াল কি লেখা যাবে থার্টি ইন্টু টোয়েন্টি নাইন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই আসবে হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়ালকে লিখে যাবে থ্রি ইন্টু টু ইন্টু এটাকে লিখে যাবে হচ্ছে টোয়েন্টি সেভেন ফ্যাক্টোরিয়াল তাহলে এটা কাটা এটি কাটলে আসলে হবে হচ্ছে ফাইভ ইন্টু টোয়েন্টি নাইন ইন টোয়েন্টি এইট টু আসবে হচ্ছে আমাদের ফোর জিরো সিক্স জিরো অর্থাৎ ফোর জিরো সিক্স সিলেক্ট করা যাবে রিপ্রেজেন্টেটিভ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফোরটি থ্রি নাম্বার ফোরটি থ্রিতে বলা আছে ইন এ গ্রুপ অফ ফিফটিন সেভেন হ্যাভ স্টাডিড ল্যাটিন এইট হ্যাভ স্টাডিড গ্রিক অ্যান্ড থ্রি হ্যাভ নট স্টাডিড আইদার হাউ মেনি অফ দি স্টাডিড বৌথ ল্যাটিন অ্যান্ড গ্রিক অর্থাৎ বলা আছে পনেরো জনের মধ্যে সাতজন ল্যাটিন পরে আটজন গ্রিক পরে এবং তিনজন কিছুই পড়ে না জিজ্ঞাসা করা হয়েছে দুইটাই পরে এমন কতজন আছে তাহলে পনেরো থেকে কিছুই পড়ে না সেটা আমরা বাদ দিবো ইকুয়াল টু আসবে হচ্ছে বারোজন এই বারো জনের যে হিসাবটা আসবে সেটা হচ্ছে আমাদের সব মিলিয়ে তাহলে সাতজন পরে হচ্ছে ল্যাটিন আটজন পরে হচ্ছে গ্রিক এখান থেকে আমরা বারোটা বিয়োগ করবো ইকুয়াল আসবে হচ্ছে তিনজন অর্থাৎ তিনজন গ্রিক এবং ল্যাটিন দুইটাই পরে এই থ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফোর্টি ফোর নাম্বার ফোর্টি ফোরে বলা আছে এ স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার বাই থ্রি বাই ফাইভ ইনস্টিট অফ ফাইভ বাই থ্রি হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইরোর ইন দ্য ক্যালকুলেশন অর্থাৎ বলা হচ্ছে একটা স্টুডেন্টকে বলা হয়েছিল যে ফাইভ বাই থ্রি দ্বারা গুণ করতে সে গুণ করেছে থ্রি বাই ফাইভ দ্বারা অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যদি সে ফাইভ দ্বারা ফাইভ বাই থ্রি দ্বারা গুণ করতো তাহলে এটা সঠিক হতো কিন্তু সে যেটা করেছে সেটা হচ্ছে থ্রি বাই ফাইভ দ্বারা গুণ করেছে তাহলে এটা হচ্ছে আমাদের ভুল তাহলে ধরেন এই নাম্বারটা হচ্ছে পনেরো 15 পনেরো ধরেন 15 পনেরো তাহলে এটা করলে আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ সঠিক উত্তর হওয়ার কিন্তু ছিল টোয়েন্টি ফাইভ কিন্তু তার আসবে হচ্ছে নাইন তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন ইকুয়াল টু আসবে হচ্ছে সিক্সটিন কতর মধ্যে পঁচিশের মধ্যে তাহলে সিক্সটিন ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ ইন্টু হান্ড্রেড ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে সিক্সটি সিক্সটি ফোর ফোর পার্সেন্ট পার্সেন্ট অর্থাৎ হচ্ছে ইরোর প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফোর্টি ফাইভ নাম্বার ফোর্টি ফাইভে বলা আছে দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ ফাইভ অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার স্কোয়ার ইজ সিক্সটি ফাইভ হোয়াট ইজ দ্য লার্জার নাম্বার তো দুইটা সংখ্যার পার্থক্য হচ্ছে পাঁচ এবং তাদের বর্গের পার্থক্য হচ্ছে পঁয়ষট্টি বড় সংখ্যাটি কত তো ধরুন এই এক্স হচ্ছে বড় সংখ্যা ওয়াই হচ্ছে ছোট সংখ্যা এক্স মাইনাস ওয়াই টু ফাইভ আর বর্গের পার্থক্য এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে সিক্সটি বা এখান থেকে করবো এক্স প্লাস ওয়াই এক্স বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্সটি ফাইভ বাই এক্স হচ্ছে থার্টিন তাহলে আমরা বুঝতে পারছি এক্স প্লাস ওয়াই টু থার্টিন এক্স যোগ করলে আমরা পাবো টু 18 বা এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে নাইন অর্থাৎ 9. হবে হচ্ছে বড় সংখ্যাটি এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 46 নাম্বার 46 সিক্সে বলা আছে হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন কন্টেইনিং দ্য পয়েন্ট ওয়ান থার্টিন এবং হচ্ছে মাইনাস থ্রি তো এটার স্লোপ বের করতে বলা হয়েছে স্লোপ ইকুয়েল টু আমরা জানি ওয়াই টু মাইনাস ওয়াই তো এটা করলে আমরা পাবো হচ্ছে থার্টিন মাইনাস সিক্স আর ওয়ান মাইনাস মাইনাস থ্রি আপনি এটা উল্টাও করতে পারেন যে কোনোটাকে একশো বাই অন ধরতে পারেন আপনার ইচ্ছা তো এটা করলে আসবে হচ্ছে সেভেন এটা করলে আসবে হচ্ছে ফোর অর্থাৎ সেভেন বাই ফোর ইকুয়াল টু আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ স্লোপ হবে হচ্ছে ওয়ান এটি প্রশ্নের উত্তর

তারপরে প্রশ্ন নাম্বার ফোরটি এইট ফোরটি এইটে বলা আছে ক্রিকেট টিম হ্যাজ ওন ফোরটি গেমস আউট অফ সিক্সটি প্লেট ইট হ্যাজ থার্টি টু মোর গেমস টু প্লে হাউ মেনি অফ দিস মাস্ট দ্য টিম উইন টু মেক ইট রেকর্ড সেভেন্টি পারসেন্ট উইন ফর দ্য সিজন এখানে বলা হচ্ছে ষাটটা খেলার মধ্যে চল্লিশটা খেলা জিতেছিল এবং বত্রিশটা খেলা বাকি ছিল সেই বত্রিশটার মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে যে থার্টি টুয়ের মধ্যে কতগুলি খেলা অবশ্যই জিততে হবে যাতে সেভেন্টি পার্সেন্ট হয় তো আমরা ধরে নেই এক্স খেলা জিততে হবে টোটাল জিতেছে হচ্ছে চল্লিশ আর এক্স জিততে হবে টোটাল খেলেছে হচ্ছে সিক্সটি খেলতে হবে হচ্ছে বত্রিশ অর্থাৎ টোটাল খেলা হচ্ছে নিচে আর জিতারটা হচ্ছে উপরে এটা করলে পাওয়া যাবে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট আর সেভেন্টি বাই হান্ড্রেড বা এটা করলে আসবে ফোরটি প্লাস এক্স ডিভাইড বাই আসবে হচ্ছে নাইনটি টু এটা আসবে হচ্ছে সেভেন বাই টেন বা এটা ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু আসবে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর তো টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর তোর খেলা হতে পারে না খেলা একটা পূর্ণ সংখ্যা হয় সেহেতু তাকে মাস্ট জিততে হবে হচ্ছে পঁচিশটা ম্যাচে টোয়েন্টি ফাইভ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফোর্টি নাইন ফোরটি নাইনে বলা আছে টু বাই জিরো ইকুয়াল টু হওয়া টু বাই জিরো হচ্ছে আনডিফাইন্ড অর্থাৎ অসংজ্ঞায়িত কোনো কিছু নিচে জিরো আসলে সেটার কোনো উত্তর পাওয়া যায় না অসংজ্ঞায়িত হয় এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফিফটিন নাম্বার ফিফটিতে বলা আছে

ফিফটি ওয়ান গ্লাস ওয়ান কেজি বাই ফোর কেজি হোয়াট ইজ দ্য ওয়েট অফ এমটি গ্লাস অর্থাৎ গ্লাস যখন পূর্ণ থাকে দুধ দিয়ে তখন হয় এক কেজি যখন অর্ধপূর্ণ অবস্থা থাকে তখন হয় হচ্ছে থ্রি বাই ফোর কেজি জিজ্ঞাসা করা হয়েছে গ্লাসের ওয়েট কত তার মধ্যে গ্লাস প্লাস মিল্ক এটা মিলিয়ে হয় হচ্ছে এক কেজি আর গ্লাস প্লাস হাফ মিল্ক অর্থাৎ পয়েন্ট ফাইভ এম ইকুয়েল টু হচ্ছে থ্রি বাই ফোর থ্রি বাই ফোর হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তো এখন আমরা এই ইকুয়েশানটাকে যদি টু দ্বারা গুণ করি তাহলে আসবে টু জি প্লাস এম ইকুয়েল টু আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর উপরের সমীকরণটা দেওয়া আছে জি প্লাস এম ইকুয়েল টু ওয়ান বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে জি ইকুয়েল টু জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ জি ইকুয়েল টু জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ কেজি হচ্ছে খালি যেই পাত্রটা থাকবে অথবা গ্লাস থাকবে সেটার ওজন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফিফটি টু নাম্বার ফিফটি টুতে বলা আছে ইফ ডাব্লিউ প্লাস এক্স দেন দ্য অ্যাভারেজ অফ ডাব্লিউ তো এটা যোগ করলে আমরা টু ইন্টু এক্স প্লাস করলে পাওয়া যাবে হচ্ছে আমাদের থার্টি

চারের পরে ছয় ছয়ের পরে আট আটের পরে দশ আসবে আবার এইভাবে সিকোয়েন্স করলে দুই ঘর পর পর আসে তাহলে এটা আসতে হচ্ছে পনেরো আমাদের এটা জানতে চাওয়া হয়েছে এটা হবে হচ্ছে টেন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর ফিফটি ফাইভ ফিফটি ফাইভে বলা আছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অফ টোয়েন্টি ফোর অ্যান্ড সিক্সটি ফোর চব্বিশ এবং চৌষট্টি গসাগ জিজ্ঞাসা করা হয়েছে তো এটা যদি আমরা করি টোয়েন্টি ফোর আর সিক্সটি ফোর তাহলে এইটা ভাঙালে আমরা পাব টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি এটা ভাঙালে পাবো দুই দোকানে চার কোণে আট দোকানে ষোলো দোকানে বত্রিশ দোকানে চৌষট্টি তো এর মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে এই তিনটা দুই অর্থাৎ টু ইন্টু টু ইন্টু টু ইকুয়াল টু আসবে হচ্ছে এইট এইট হবে হচ্ছে কমন ফ্যাক্টর এই হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টেই জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ